যে রোজ নামটা সেটারই অবলম্বনে মধুরেণ সমাপয়ে। তো আপনারা একটু কষ্ট করে সহ্য করবেন, একটু প্রচেষ্টা করছি। মধুরেণ সমাপয়ে একটু যে জানলাটা খোলা রাখবো তার উপায় আছে, খালি মিছিল আর মিছিল। সরকার তুমি জবাব দাও। বলি সরকার কেন জবাব দেবে শুনি? সত্যি তো তোমার সামনে সরকারের নামে বলার চারটিখানি কথা নাকি? জ্বালা কি পায়া হ্যাঁ কি ফুটকাটা হচ্ছে? বেশ থাকলো তোমার সংসার নিয়ে তুমি, আমি এ সংসার থেকে পদত্যাগ করলাম। এই নিয়ে কবার হলো? তার মানে না মানে সকালে পদত্যাগ রাত্রি প্রত্যাহার, এ তো তোমার নতুন কিছু নয়, এই তো চলছে এখন। বেশ করবো, হাজার বার করবো। আমার সংসার থেকে আমি পদত্যাগ করি আর প্রত্যাহার করি, তাতে কার কি বলার আছে শুনি? এত সোজা নয়, আগে নোটিশ দিতে হবে, তাছাড়া উপযুক্ত লোক না পাওয়া পর্যন্ত তোমায় কাজ চালিয়ে যেতে হবে। আমার জায়গায় নতুন লোক বসাবে? তলে তলে তোমার এই মতলব। বেশ আমি আমৃত্য অনশন শুরু করলাম, দেখি আমাকে ঠেকাই কে। দেখো দেখো দেখো, আমরণ অনশনটা একটু কদিন বাদে করলে হতো না? কেন কেন কেন? না মানে এখন মাসের শেষ, তো ধরো একটা অনশন করতে গেলে কত কি লাগে, প্যান্ডেল লাগে, মাইক লাগে, ফুলের মালা, ফলের রস, এইসব জোগাড় করতে করতে আমার লাইফে যে একবারে লোডশেডিং হয়ে যাবে। হোক হোক হোক, যে সংসারে আইন শৃঙ্খলা বলে কিছু নেই সেখানে একমাত্র প্রতিকার হলো অনশন। কেন এ সংসারে আইন শৃঙ্খলা কি অভাব হলো বলি? এটা একটা সংসার হলো, এই যে আমি এত দিন তোমার সঙ্গে সংসার করছি, এই যে তুমি তুমি আমার জন্য কি করেছে শুনি? কেন সংসার করেছি, তোমাকে বিয়ে করেছি, এটা একটা কিছু করা হলো নাকি? হলো না, আরে সবচেয়ে বেশি করা তো তোমাকে সহ্য করা, আর বিয়ে করে পড়লো আবার হাতে হাত করা। তখন মনে ছিল না যখন তুমি বলেছিলে সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিল? হ্যাঁ সেসব ঠিকই ছিল, ভাত আর কাপড়ের দায়িত্ব কি ছিল? তা বলে ভাতের সঙ্গে মাছ মাংস ডিম আর কাপড়ের সঙ্গে পেটিকোট ব্লাউজ মেডি মেক্সি এসবের ভাত তো আমি নিইনি বাবা। ঠিক আছে খুব হয়েছে, সংসারে কিছুই তো দেখো না, এদিকে ছেলেটা যে একেবারে বকে গেল। কেন কেন খোকার আবার কি হলো? কি হলো এই যে ঘুমের ঘরে দিয়া সাতটা দিয়া সাতটা বলে চাচাচ্ছে। দিয়া সাতটা কি আবার কি গো? ছেলে তোমার সাতটা খেলছে গো। ধরে তুমি কাটটা মারতে পারো না? তুমি কি করো, তোমার লজ্জা করে না? লজ্জা লজ্জা ঘৃণা ভয় তোমাকে বিয়ে এ তিনি করেছি জয়। মুখুড়া বুড়ো মিংসের কথা শুনলে না তার চলে যা। এদিকে মিংসের মুখ পোড়াতে গিয়ে উনুনের ভাজে একেবারে পুড়ে ছাই হয়ে গেল, সে খেয়াল আছে? অভ্যাস করে নিচ্ছে বিধবা হলে যাতে অসুবিধা না হয়। গজালানো কথাগুলো শুনলে না পিত্তি চলে যায়। সরকার না দিলে আমরা কোথায় পাবো বলো তো? সরকার কেন দেবে শুনি, নিজের হিম্মত নেই? তুমি না পুরুষ মানুষ, তোমার লজ্জা করে না সরকারের কাছে হাত করতে? আরে এতে লজ্জার কি আছে, সরকার দেয় নিশ্চয়ই আনবে। সরকার কেন দেবে শুনি, সরকার কি তোমার বাড়িতে কোনোদিনও একদিন পাত পাড়তে এসেছে? সরকারই তো আমাদের একমাত্র ভরসা। এতই যদি বোঝো তাহলে কোথায় কোথায় সরকারের নামে দোষ দাও কেন? সরকার সরকার দোষ করলে বলতে পারবো না? না বলবে না। বলি সরকার যদি এত খারাপ তাহলে সরকার বাড়ির মেয়েকে বিয়ে করতে গেছিলে কেন শুনি? করিয়েছি। আচ্ছা তুমি কি বুঝতে কি বুঝো বলো তো? তোমায় আর আমায় বোঝাতে হবে না। আরে বাবা এ সরকার সে সরকার নয়, শাক দিয়ে মাছ ঢাকা যায় না জানো। ভুলে যেও না আমিও শ্যাম বাজারের মেয়ে, প্রীতম সরকারের মেয়ে সুভাষিনী। সে তোমার মুখ দেখেই বুঝতে পারছি কি সুন্দর তোমার মুখের ভাষা। দেখো দেখো দেখো, এই শেষবারের মতো বলে দিচ্ছি, ফের যদি তুমি কোনো দিন আমার বাবার বাড়ির নামে দোষ দিয়েছো তো ঘড়ি কাঠে আমি ঝুলে পড়বো বলে দিলুম। ভগবান কি আমার মুখ তুলে চাইবেন, সে সৌভাগ্য কি হবে? কি বলে? না মানে মানে বলছিলাম যে বাড়ুয়ালার পারমিশন নিয়েছো। কেন? না মানে ওই কথাটা যদি ঝুলে পড়ো বাড়ি
কেরোসিন তেল ঢেলে গায়ে ঢেলে আমি পুড়ে মরবই। খবরদার, কেরোসিন তেলে একদম হাত দিবে না। 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 1 লিটার কেরোসিন জোগাড় করেছি, সে কি তোমার গায়ে ঢেলে মরবার জন্য? মরতে হয় তুমি অন্য করে কিছু মর। কেরোসিন তেলে একদম হাত দিবে না। বেশ, তবে আমি বিষ খাবো। বিষ খেয়ে আত্মহত্যা করে আমি এর প্রতিশোধ নেবই নেবো। দেখো, এত অখাদ্য কুখাদ্য খেয়েও যখন তুমি পটল তুলনি, তখন ওই বিষয় তোমার হজম হয়ে যাবে গো। যাকে যাক, বলছিলাম কি, আত্মহত্যা যদি করতেই হয় করো করো, কিন্তু অন্যদিন করো, আজকের দিনটা থাক না গো। কেন আজকের দিনটা থাকবে কেন শুনি? মানে আজকে সন্ধে শুয়ে না দুখানা সিনেমার টিকিট কিনেছি, শুধু ঝাড়পি ঢিসুম 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 যাবে। বেশ, তাহলে আজকের দিনটা ছেড়েই দিই বলো। কিন্তু কাল আমি আত্মহত্যা করবই করবো, তুমি কিন্তু বারণ করতে পারবে না। না না কথাদা, করো কালই আমি তোমায় বিষ এনে দেবো, তুমি আত্মহত্যা করো, এখন সিনেমা দেখতে চলি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, চলো না গো, চলো চলো চলো। নমস্কার।